বাবু শোনা, ইস কি বাজে ভাবে ডাকো তুমি, আমার লজ্জা করে। ধ্যাৎ, যদি সোনা ডাক শুনেই যদি লজ্জা পেয়ে যাও তাহলে বাবু আহ বাবু উফ এগুলো শুনলে কি করতে? ইস কি যে বলো না। ধ্যাৎ, তুমি জানো আমি আজ পর্যন্ত কোনো ছেলেকে খালি গায়ে দেখিনি। এটা তোমার কষ্ট না মনের ইচ্ছা? দেখো আমি এখনো ভার্জিন, আমি এখন কলেজে গেলে মাকে সঙ্গে করে নিয়ে যাই, আর টিউশনে গেলে বাবাকে নিয়ে যাই। তাহলে আগের দিন স্কুলের পিছনে পাট বাগানে কে গেছিল? কি, ও মাই গড, তুমি দেখে ফেলেছো? প্লিজ কাউকে কিছু বলো না, আর যেন আমার বাড়ি না জানতে পারে, জানতে পারলে আমাকে কিন্তু আস্ত রাখবে না। তুমি না বলছিলে আবার ভার্জিন? আরে ধ্যাত, আমার কি ইচ্ছা করে না লাগাতে? তোমরা তো সবার সামনে করো, আমি তো দেখি, আমি না ভদ্র, আমি সবার সামনে ওসব করতে পারবো না। বাহ, এই তো। তারপর আর কি কি আছে? আমারও ইচ্ছা করে সমস্ত ছেলেদের সঙ্গে মেলামেশা করতে, একটু ঘুরতে, একটু ড্রিঙ্ক করতে, আর একটু হট ড্রেস পরে একটু গলি দেখাতে, আমার বিশাল ইচ্ছা করে। কিন্তু ওই বাড়ির চাপের জন্য আমি কিছু করতে পারি না। আমি আছি তো সোনা, তোমাকে হাতে করে তৈরি করব। না থাক, আমার আছে, আমি শুধু একটু ঢেকে রাখি, তাই তুমি দেখলে না অজ্ঞান হয়ে যাবে। তাহলে দেখাও একটু দেখি। খুব শখ, আমার মা বলেছে এইসব যা হবে বিয়ের পরে বরের সাথে। তোমার ওখানে শুয়োপোকাও বাসা বাঁধবে না, কদিন পর রাস্তার কুত্তাও এসে মুখ দেবে না, আবার বিয়ের পর মারাচ্ছে। তুমি তো একটা বাজে ছেলে, সেটা জানে সবাই। আগে আমার মতন হয়ে দেখাও, কেউই বলতে পারবে না আমি বাজে, আমার গায়ে একটা দাগ নেই। হ্যাঁ আমি বাজে ছেলে, তাহলে তোরটা দেখি। আমি যা করি সবার সামনে দিয়ে করি, ওই তোর মতন ঘোমটা ডালে খ্যামটানাস দিয়ে বেড়াই না বাড়া। বলছি শোনো না, আমার তোমাকে সত্যি খুব ভাল লাগে, বিশাল ভাল লাগে। আমি যদি তোমাকে একটু প্রপোজ করি, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবা? কি প্রপোজ? ও মাই গড, ও মাই গড, ও মাই গড। কিন্তু আমি তো জানি না কিছু, আমাকে একটু বুঝিয়ে বলো। আই লাভ ইউ সোনা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। উইল ইউ বি মাই সোনা পাখির বাসা? আই মিন, তুমি কি আমার সোনা পাখির বাসা হতে রাজি আছো? ইস কি বাজে কথা, আমার মা যদি জানতে পারে না যে আমি প্রেম করছি, আমাকে ঝাঁটা পেটা করবে। বলছি এই শোনো না, তুমি ওইসব ভিডিও দেখো? কোন ভিডিও? আরে ওইসব ভিডিও, ডোরেমন পোকেমনের ভিডিও। হ্যাঁ বুঝেছি, লাগবে তোমার? আরে হ্যাঁ দেখবো তো, লুকিয়ে লুকিয়ে। সবাই যখন ঘুমিয়ে পড়বে আমি কাতার মধ্যে বসে বসে দেখবো। এই শোনো শোনো, তোমাকে একটা মেমোরি কার্ড দিচ্ছি, তুমি একটু ভরে দিও তো। হ্যাঁ তোমাকেও ভরে দেবো। ধ্যাত, Yeah.